নানা আয়োজনে ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে সারা ভারত জুড়ে। সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে শুক্রবার কুমারঘাট মহকুমা শাসকের উদ্যোগে কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে পালিত হয় এই বিশেষ দিনটি। উপস্থিত ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সুব্রত কুমার দাস, এসডিপিও কমল দেববর্মা, সমাজসেবী পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য তুলে ধরেন। আমরা সবাই বড় সম্মানের অধিকারী হয়েছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে এ দেশের কৃষক সমাজ আজকে সম্মানিত হচ্ছে। কৃষক পরিবার বড় সম্মানে আজকে সম্মানিত হয়েছে। আমাদের দেশের মায়েরা, বোনেরা, মেয়েরা মহিলা সশক্তিকরণের মধ্য দিয়ে আজকে সম্মানিত হয়েছে। এই দেশের যুবরা সবাই সম্মানিত হয়েছে। আমরা জানি দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, দেশের অখণ্ডতাকে যদি মজবুত রাখতে হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করতে হয়, সুরক্ষিত রাখতে হয়, তাহলে আমাদের দেশে লাখো যারা আমাদের সেনাবাহিনীতে রয়েছে, যারা আমাদের সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করছে, আজকে আমাদের সৈনিক বন্ধুরা এই দেশের সেনাবাহিনী বড় সম্মানের অধিকারী হয়েছে। সৈনিকদেরকে আজকে সম্মান দেওয়া হয়েছে, সৈনিক পরিবারকে আজকে সম্মান দেওয়া হয়েছে। গরিব মানুষের মাঝে যারা অন্তিম ব্যক্তি রয়েছে সমাজের মধ্যে, সেই অন্তিম ব্যক্তি আছে, তাদের সম্মান পাচ্ছে। আমরা এই দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে সেই দূরদর্শী ভাবনার মধ্যে দিয়ে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা সমাজের মানুষ আজকে আমরা বড় সম্মানে সম্মানিত হচ্ছি। আজকে আমাদের প্রত্যেকটা ভারতবাসী গৌরব হচ্ছে যে আজকে দেশ এমন একটি জায়গা চলে গিয়েছে গোটা পৃথিবী আজকে দেশকে সম্মান করছে। আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিশ্বে বিভিন্ন দেশে যায়, সেই দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী পাঁচে প্রধান প্রাণ করে। এই দিনে অনুষ্ঠানে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করতে দেখা যায় কুমারঘাট মহকুমার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। Thank you.
I'm